ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু ইন্টারেস্টিং জিনিস যেগুলো ভাই আপডেটের পরে গেমপ্লেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখতে পাবে আমি আজকে তোমাদের দেখাবো এই ভিডিওটার মধ্যে কি কি জিনিস চেঞ্জেস হয়েছে। তো চলো এক এক করে প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ আমাদের যে কিক বাটনটা আছে এটা যদি তুমি প্রেস করো তাহলে দেখতে পাবে রেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি যখন বাটনটা প্রেস করছি এটা কিন্তু রেড হয়ে যাচ্ছে, আর আগে কিন্তু এটা ছিল না। তো এটা হচ্ছে প্রথম চেঞ্জেস। আর চলো দেখা যাক এরপরে আরও কী কী চেঞ্জেস এসেছে, আরও অনেক কিছু চেঞ্জেস এসেছে, চলো তোমাদের এক এক করে দেখাই আমি। তো এখান থেকে যখন আমরা একটা ফাঁকা জায়গায় চলে যাই, চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ওকে, অনেকটা ফাঁকা জায়গা চলে এসেছে। এবার আমার মোবাইলটা বের করবো, আর এখন আমরা ডায়াল করবো 50। আর দেখতে পাবে 50 ডায়াল করার পর আমাদের এখানে কিন্তু ভাই একটা ডাইনোসর চলে আসছে, মিনি ডাইনোসর ট্রাইগিওসরাস না কি নাম। আর এটা কিন্তু আমাদের শিকারি, আর আগে যতগুলো আপডেটের আগে যতগুলো ডাইনোসর ছিল সেগুলো কিন্তু আমাদের শিকারই ছিল না। আর দেখতে পাচ্ছ এখানে যখন তোমরা ডায়াল করবে ভাই 51, তখন একটা বিশাল বড় ডাইনোসর স্পন হয়ে যাবে, আর এটাও কিন্তু আমাদের শিকারই থাকবে। আর এছাড়াও আরও একটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি চলো। আর এটাও কিন্তু ভাই আমাদের শিকারি ডাইনোসর। আর এখানে যখন আমরা ডায়াল করবো 52, তখন দেখতে পাবে ভাই বিশাল বড় একটা স্পাইনো আমাদের কিন্তু স্পন হয়ে যাবে, আর এই স্পাইনোটাও কিন্তু আমাদের শিকারি স্পাইনো থাকবে। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এটা কিন্তু ভাই আপডেটের পরে চলে এসছে, আশা করি তোমরা জানো। আর যারা যারা জানো না তারা তারা কমেন্ট করো, আর যারা যারা জানো তারা তারা লাইক করে দিও। আর এখানে যখন আমরা এখন ডায়াল করবো ভাই 52 কেন আমি ডায়াল করছি, আমি ভাই ভুল করে 52 ডায়াল করে ফেলেছি, আমি এখানে ডায়াল করবো 53। আর 53 ডায়াল করার পর দেখতে পাচ্ছ আমাদের একটা বিশাল বড় মানে বিশাল বড় ভাই একটা ডাইনোসর স্পন হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই বিশাল বড় ডাইনোসর। আর এরপরেও আরও নতুন নতুন জিনিস এসেছে, চলো সেগুলো আমি তোমাদের দেখাই। তো আর এখানে সব থেকে বড়ো চেঞ্জেসটা হলো আমাদের যে RGS চুলটা আছে সেটা তোমাদের বের করতে হবে। চলো আমি ফটাফট করে ভাই RGS চুলটা বের করি, আর এখানে আমি ভুল করে ফেলেছি। ওকে চলো RGS চুলটা বের করলাম। আর এখন আমাদের সিম্পলি লিখতে হবে অ্যাটাক, যখন আমরা অ্যাটাক লিখবো এখানে, আর অ্যাটাক লিখে টিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের টার্গেট মোড অন হয়ে যাবে। আর টার্গেট মোড অন করার পরে একটি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, চলো আমরা ফটাফট করে তোমাদের দেখিয়ে দিই। আর টার্গেট মোড অন করার পর আমাদের যে কোনো একটা ডাইনোসরকে স্পন করে নিতে হবে, এখানে আমি 52 ডায়াল করে নিয়েছি। আর এরপরে তুমি দেখতে পাবে আমরা ভাই টার্গেট যাকেই করবো বা যাকেই আমরা একটু ওপেন দিয়ে শট করবো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে সেই ডাইনোসরটা তাকে মেরে ফেলবে। তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি এই মেয়েটাকে ভাই টার্গেট করেছি, আর দেখতে পাচ্ছ আমার শিকারি ডাইনোসর এসেকে কিন্তু একদম ফিনিশ করে দিয়েছে। এরকম করে কিন্তু তোমরা যাকে ইচ্ছা তাকেও করতে পারবে, এমনকি এগুলো তুমি যদি চাও পুলিশের মধ্যে ট্রাই করে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাও শেষ। তো চলো দেখা যাক নেক্সট চেঞ্জ কী কী হয়েছে। তো আমাদের নেক্সট চেঞ্জেসটা কিন্তু হয়েছে ভাই পুলিশের ঘরে, মানে পুলিশ স্টেশনে। তো এখানে দেখতে পাচ্ছ আগে কিন্তু একটা পুলিশও পাহারা দেওয়া ছিল না, আর এখানে কিন্তু দেখো বাইরে দুটো পুলিশ চলে এসছে পাহারা দেওয়ার জন্য। আর ভেতরেও কিন্তু দেখতে পাবে দু তিনটা পুলিশ আছে, আবার লোকজনও বসে আছে। চলো আমরা ভেতরটা এক্সপ্লোর করে দেখে আসি। ওকে, দেখতে পাচ্ছ আর একটা কথা বলে দিই, যদি আমি বাইরেদের এদের শ্যুট করি তাহলে কিন্তু এরা আমাদের ভাই রীতিমতো মেরে ফেলবে। তো দেখতে পাচ্ছ যখন বাইরে শ্যুট করেছি দেখো বাইরে থেকে কিন্তু অনেক পুলিশজন চলে এসছে আমাকে মারার জন্য। আর দেখতে পাচ্ছ এই চেঞ্জেসটা কিন্তু আপডেটের পর হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। তো তোমরা যতবার অ্যাটাক করবে আর তুমিও কিন্তু ভাই পুলিশের কাছে শেষ হয়ে যাবে। আর এখানে সরি আমার মিশন ওয়েস্টেড হয়ে গেল, খতম, বাই বাই, টাটা। আর এখানে তারপর তুমি যখন ভাই পুলিশ স্টেশনে ভেতরে আসবে, ভেতরে আসার পর অনেকগুলো চেঞ্জেস দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ দুজন বসে আছে, এখানেও দুজন বসে আছে, এদের হয়তো কেস টেস চলছে কোনো। আর ভেতরে একটা কয়েদিকেও তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানে একটা ভেতরে কয়েদি আছে। আর ওপরেও যাওয়া যাবে, তোমরা যদি চাও ওপর তলায় গিয়ে দেখতে পারো। আমি জানি না ভাই আপডেটের আগে উপর তলায় যাওয়া যেত কি না, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তো এই চেঞ্জেসটা হয়েছে খুব ইন্টারেস্টিং, চলো দেখা যাক নেক্সট চেঞ্জ কী কী আসে। তো এখানে কিন্তু আমাদের ভাই নেক্সট চেঞ্জ দেখার জন্য তোমাদের সোজাসুজি গাড়িটা নিয়ে চলে আসতে হবে বিচে, মানে সমুদ্রের ধারে চলে আসতে হবে। আর সমুদ্রের ধারে আসার পর তুমি দেখতে পাবে অসাধারণ চেঞ্জেস হয়েছে, চলো আমরা ফটাফট করে সমুদ্রের ধারে যাই আর দেখা যাক কী কী চেঞ্জেস হয়েছে। মানে সমুদ্রের যে জলটা ছিল সেটা কিন্তু অসম্ভব ভাই সুন্দর কালার হয়ে গেছে, মানে দেখতে একদম খুবই রিয়েলিস্টিক। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু, আরে ভাই আমার ল্যান্ডিংটাই উল্টোপাল্টা হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে আবার আমরা উঠে যাই এখান থেকে। তো ওকে, আমরা উঠে গেছি ওপরে, আর দেখতে পাচ্ছ জলের যে কালারটা সেটা কিন্তু একদম রিয়েলিস্টিক। আর আগে কিন্তু জলটা কিন্তু নড়তো না এতটাও, আর জলটা কিন্তু নড়ছে। তো চলো জলগুলো কিন্তু ভাই নড়ছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কালারটা দেখো ভাই জলের খুবই রিয়েলিস্টিক। তো এটা কিন্তু চেঞ্জ হয়েছে ভাই আপডেট আসার পরে। আর এখানে আরও একটা চেঞ্জেস এসেছে, চলো দেখা যাক চেঞ্জেসটা কী। আর এখানে ডায়াল করতে হবে ফটাফট করে ভাই 301। ওকে,
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বোর্ড চলে আসবে আর বোর্ডটা কিন্তু তোমরা চাইলে ভাই চালাতেও পারবে। চলো আমি তোমাদের একটু চালিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব স্মুথ ভাবে চালাতে পারছি বোর্ডটাকে। তো এই সব চেঞ্জেস হয়েছে ভাই আপডেটের পর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর টপ 10 গ্লিচের জন্য এই ভিডিওটাতে 10টা লাইক করে দাও, তাহলে আমরা কিন্তু ভাই টপ 10 গ্লিচেস নিয়ে আসবো। চলো যতক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।